রিজিক চার প্রকার, আরো জোরে বলেন কয় প্রকার? চার প্রকার রিজিক। এক রিজিকের নাম হলো নিম্নমান রিজিক, আরেক রিজিকের নাম হলো উচ্চমান রিজিক, আরেক রিজিকের নাম হলো উত্তম রিজিক, আরেক রিজিকের নাম হলো সর্বময় রিজিক। এই চার প্রকারের রিজিক মুফাসসিরিনে কেরাম নিম্নমান রিজিক বলেছেন। দুনিয়ার ময়দানে মানুষ, তোমরা যারা ধন সম্পদ কামাই করে ফেলেছো, যারা টাকার প্রাচুর্যে দাঁড়িয়েছো, ক্ষমতার প্রাচুর্যে দাঁড়িয়েছো, ইজ্জত সম্মানের প্রাচুর্যে দাঁড়িয়েছো, তোমরা জেনে রাখো, জেনে নাও, দুনিয়ার ময়দানে যত সমস্ত সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এই রিজিকটাই তোমাদের মূল রিজিক নয়। এই রিজিকটার মান হলো নিম্নমান রিজিক। কারণটা হলো এই নিম্নমান রিজিক পেয়েছে যারা আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরে গিয়েছে, তারা কথা বলেন ঠিক কি না? الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ লাগিয়ে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার যুব সমাজ, তুমি নিম্নমান রিজিকের জন্য হয়রান হয়ে ছুটছ। নিম্নমান রিজিকের নাম হলো সম্পদ। জোরে বলেন কি নাম? আরে ভাই জোরে বলেন না কেন, কি নাম? নিম্নমান রিজিকের নাম হলো সম্পদ। এই সম্পদের জন্য তুমি ছুটছ, হয়রান হয়ে ছুটছ। এই সম্পদ কামানোর জন্য তুমি সুদের পথে হাঁটতেছ, কামানোর জন্য তুমি ঘুষের পথে হাঁটছ, এই সম্পদ কামানোর জন্য দিনরাত একাকার করে ফেলেছ, এই সম্পদ কামানোর জন্য বড় ভাই হইয়া ছোট ভাইকে ঠকাচ্ছ, এই সম্পদের কামাই করার জন্য বড় ভাই হয়ে ছোট বোনকে তুমি বঞ্চিত করতেছ, বাপের বড় ছেলে হয়ে ছোট ভাই ছোট ভাই বন্ধুদেরকে তুমি ঠকাচ্ছ। তার মানে তুমি মনে করতেছো আমার জীবনে যদি 10 বিঘা সম্পত্তি থাকে, আমার জীবনে আর সুখ 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 ঠেকানোর মতো কারো কোনো ক্ষমতা নাই। এই চিন্তা চেতনা থেকে সম্পদ কামানোর জন্য তুমি এমন ব্যতিব্যস্ত হয়ে গেছো, তুমি মনে করতেছো আমার এই দুনিয়াটাই মনে হয় শেষ দুনিয়া। না না না, শেষ দুনিয়া না, এই দুনিয়ার পরে এমন একটা সময় আসবে রে ভাই, এ দুনিয়া ছেড়ে হঠাৎ করে একদিন আমরা লাশ হয়ে যাব, মসজিদের মাইক থেকে আমাদের মৃত্যু সংবাদ প্রচার করা হবে, কথা বলেন ঠিক কি না? চোখে দীপালোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, কথা বলেন ঠিক কি না? হবে এলান তোমারই নাম, হবে তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে রে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কি ঠিক না? রে মুসলমান, আগের দিনে আমরা দেখতাম, এখনকার দিনে আমরা দেখি। আমি ইদানিং 2-4 সপ্তাহ থেকে একটা জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি, এমন কোন একটা দিন সকালবেলা ফজর নামাজে উঠতে পারি নাই, যেদিন সকালবেলা চোখ খোলার পর কান খুলেই দেওয়ার পরে এমন একটা মৃত্যু সংবাদের আওয়াজ কানে আসে নাই, এমন দিন খুব কম পার করেছি, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা দিন প্রায় হয়তো মাসে 2-4টা দিন বাদ যাচ্ছে, হঠাৎ করে ফজর নামাজের জন্য যখন আপনি উঠেছেন, উজু করেছেন, কোন না কোন মসজিদের মাইক থেকে আওয়াজ ভেসে আসতেছে একটি শোক সংবাদ, কথা বলেন, কথা বলেন ঠিক কি ঠিক না? রে মুসলমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা, রে একটু দিলের কান লাগায় শোনো, দুনিয়ার ময়দানে আল্লাহ পাক রব্বুল
রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়ে দিয়েছে এই দুনিয়ার ময়দানে সে সম্পদ কামানোর জন্য পাগল হয়ে গেছো ব্যতিব্যস্ত হয়ে গেছো উদাসীন হয়ে গেছো দিশাহারা হয়ে গেছো কে বাঁচলো কে মরলো কাকে ঠকাইতে পারলাম এই প্রতিযোগিতায় তুমি নেমেছো তুমি মনে করছো এই দুনিয়াটা রিজিকটাই মনে হয় তোমার সব না 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 এই রিজিকটা হলো তোমার জীবনে যতগুলো রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ওই সমস্ত রিজিকের মধ্যে সবচেয়ে নিম্নমানের রিজিকের নাম হলো সম্পদ কথা বলেন ঠিক কি না এই সম্পদের জন্য আজকে মানুষ কত পাগল দিনরাত অক্লান্ত পরিশ্রম রাইট টাইম ডিউটি ওভারটাইম ডিউটি কথা বলেন ঠিক কি না সরকারি চাকরি করে কোম্পানির চাকরি করে তারপরও হয় না ওভারটাইম দোকানদারিও করে ব্যবসাও করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি আর আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত কথা বলেন আপনার এলাকার নিজ এলাকার যাই যেই এলাকার ইমামের বেতন জানেন আপনি সেইটাই বলেন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বেতন কত যদি 8000 হয় ধরে নিলাম রে মুসলমান একটু দিলের কান লাগাও দুনিয়ার ময়দানে তাকিয়ে দেখো সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের দিকে তাকিয়ে দেখো তাদের সর্বনিম্ন বেতন হলো 30000 আর সর্বোচ্চ বেতন 1,00,000 প্লাস এরপরেও তাদের জীবনমান দেখবেন ইমাম সাহেবের চেয়েও জীবনমান খুব ভালো না খারাপ আপনারা এত বলতে পারেন কেমন কথা হুজুর ডিসি সাহেব তো থাকে সরকারি চাকরিজীবী এমপি সাহেব ওসি সাহেব তারা তো থাকে তিনতলা চারতলা ইমাম সাহেবের বাড়ি তো হলো টিনওয়ালা এই জায়গায় তো হলো আমাদের প্যাচ বাড়ি শুধু হলেই শান্তি হয় না টিনের ঝুপড়িতে থেকেও আল্লাহর বান্দা ঘুমের ট্যাবলেট ছাড়াই খুব আরামে সারা নামাজ পড়ে ঘুমিয়ে যায় কথা বলেন ঠিক কি না আর ওই কোটি টাকার মালিক সম্পদের মালিক বিল্ডিং এর মালিক সরকারি কর্মকর্তা কর্মচারী আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষের জীবনের দিকে তাকাবেন রাতের বেলা এশার পর ঘুমের ট্যাবলেট না খাইলে আর দু চারটা এই যে সিগারেট পান না করা পর্যন্ত তাদের চোখে নাকি ঘুম নামক অমূল্য সম্পদটা আসে না কথা বলেন ঠিক কি না মুসলমান বন্ধুরে ইমাম সাহেবের কোরআন মাফিক চলে জোরে বলেন কি মাফিক চলে ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেব কোরআন মোতাবেক জীবনটা চালানোর চেষ্টা করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে বেতন দিয়েছেন কম কিন্তু আল্লাহ পাক কোরআন মাফিক চলার কারণে ইমাম সাহেবের পরিবারটা রহমত আর বরকত দিয়ে ভরায় দিয়েছেন আওয়াজ দিয়া বলেন ঠিক কি না সরকারি কর্মকর্তা কর্মচারীগণ চিন্তা করেছে ভালো মানের একটা বেতন না হলে জীবনে শান্তি হবে না তাই তো তারা 20,00,000-30,00,000 টাকা খরচ করে ঘুষ দিয়ে হলেও একটা ভালো মানের চাকরি নেওয়ার চেষ্টা করতেছে ওই চাকরিটা নেওয়ার পরে সে মনে করতেছে আমার জীবনে মনে হয় আর কোনো সুখ পাখি অধরা থাকবে না এবার সব শান্তিটাই আমি পেয়ে যাব এত বড় বেতনের চাকরি করার পরেও দেখবেন শুক্রবারের দিন গ্রাম থেকে মা ডাকতেছে বাবা একটু আসো গ্রামে এসে ঘুরে যাও বলে মা যা বেতন পাই সরকারি কর্মকর্তা তারপরেও যা বেতন পাই শহরে একটা গ্রামে গ্রাম থেকে এসে শহরে বাসা ভাড়া নিয়ে থাকি এই বাসা ভাড়া বিদ্যুৎ বিল কারেন্ট বিল ডিস লাইনের বিল আর ওয়াইফাই এর বিল হোয়াটসঅ্যাপ এর বিল আর নিত্যদিনের নয় দৈনন্দিন যতগুলো বিল আছে যতগুলো খরচা আছে এইগুলো বিল পরিশোধ করতে করতে আবার ওই বেতনেও হয় না যার কারণে শুক্রবারের দিন আমি ওভারটাইম ডিউটি করা শুরু করেছি কথা বলেন ঠিক কি না রাইট টাইম ডিউটি ওভারটাইম ডিউটি তারপর জীবনে শান্তি কম না বেশি কথা বলেন আমি কি কথাটা বানায় বলতেছি অল্প বেতন থাকে কিন্তু ইমাম সাহেবের বড় আশা হলো আল্লাহ উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন
নাইন আমি কোন সরকারে চাকরিতে যাই না উচ্চমানের কোন বেতন নাই বড় কোন বেতন নাই আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর খিদমতে ব্যস্ত থাকলাম আল্লাহ এই সমাজের মানুষরা সবাই মিলে যা দেয় তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলে তোমার ঘরের খিদমত চালিয়ে যাচ্ছি আল্লাহ দুনিয়ার মানুষের বেতন দিয়ে টাকা দিয়ে জীবনে শান্তি আসে না আল্লাহ তোমার ঘরের খিদমতের বদৌলতে আমার জীবনে কিছুটা রহমত দান করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাড়ি ধারা ইমামের উপরে নাজিল করে দেয় যাহার কারণে ইমাম সাহেব 6000 টাকা মাসে কিংবা 8000 টাকা মাসিক বেতন পাইলেও পালসার গাড়ি চালায় বাজাজ ডিসকভার গাড়ি চালায় মুসলমান দিল খুলে শুনবেন মন থেকে বোঝার চেষ্টা করবেন একটা গাড়ি চালালে দিনের দিন 100 টাকা হলেও মাসে খরচ যায় 3000 টাকা 8000 এর 3000 গেলে থাকে মাত্র আর কয় হাজার একটা মোবাইল চালাইলে 20 টাকা করে হলেও মাসে যায় 600 টাকা তাহলে এই 5000 এর 600 টাকা আরো চলে গেল এখন থাকলো মাত্র 4400 টাকা 4400 টাকা এই 4400 টাকার মধ্যে নিজেও খায় সন্তানকে খাওয়ায় স্ত্রীকে খাওয়ায় এরপরে সন্তানের চিকিৎসা নিজের চিকিৎসা এবার অনেকেই হয়তো সরকারি চাকরিজীবীরা উচ্চমানের বেতনওয়ালা ভাইরা অনেক সরায় আবেগের তাড়নায় বশীভূত হইয়া আমাদের কাছে এসে বলে হুজুর আপনাদের উপর আল্লাহ পাকের খাস রহমত আছে ওরে ভাই আমরা তো সরকারি দল না যে সরকার ক্ষমতায় আছে আওয়ামী লীগের ভাইরা বুক উঁচা করে চলবে এদের কোনো সমস্যা নাই আমরা তো এমন সরকারি দলীয় লোক নই আমরাও তো আল্লাহর বান্দা তুমিও তো আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআন মাফিক জীবনটা যাপন করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমত দান করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি নাই শুধু ইমাম সাহেবকে বরকত দিব মুসল্লি দেরকে দিব না এমন কথা বলছে নাকি কোথাও জীবনে শুনছেন নাকি কোথাও না না ইমাম সাহেবকে এমন কথা বলা হয় নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মসজিদে যখন রহমত আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন রহমত দুনিয়াতে পাঠাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রহমতের বারিধারা বৃষ্টি বর্ষণ করে দেই খানায় কাবার উপরে আর ওই খানায় কাবা থেকে এই রহমতটা ডিস্ট্রিবিউশন হয়ে চলে যায় সমগ্র মসজিদের মধ্যে আর সমগ্র মসজিদ থেকে আল্লাহ পাকের রহমতটা ডিস্ট্রিবিউশন হয়ে যায় ওই মহল্লার মানুষ যারা মসজিদে নিয়মিত যাওয়া আসা করে আল্লাহ পাকের রহমতের সাথে নিজেদেরকে গা ভাসিয়ে দেয় আওয়াজ দিয়া বলেন ঠিক কি না মসজিদে যাবে যারা আল্লাহ পাকের রহমত পাবে তারা মসজিদে যাবে না যারা আল্লাহ পাকের রহমত পাবে না তারা কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন মানুষেরা রে দিল মন খোলা রেখে কি নয় ক্লাসের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করো আমি আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে অনেকগুলো নিয়ামত দান করবে এই অনেকগুলো নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো তোমার জীবনের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন আওয়াজ দিয়া বলেন ঠিক কি না قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقت أبدا আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন দুনিয়ার মানুষেরা রে মসজিদে গিয়ে তুমি মাগরিব নামাজটা আদায় করো আর মাগরিব নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআনটা একটু খুলে ফেলো আল্লাহর কোরআনটা হাতে নিয়ে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটা ভালোভাবে করা শুরু করে দাও আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি মাগরিব নামাজের পর কিংবা রাতের যে কোনো অংশে প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মান তারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলা যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নিয়মিত করতে পারে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা আল্লাহর কসম জীবনে জীবনে কখনো অভাব নামক যন্ত্রণা ওই সূরা ওয়াকিয়ার পাঠককে গ্রেফতার করতে পারবে না আর জোরে বলেন না আল্লাহু আকবার তাহলে কোরআনের সঙ্গে থাকলে লাভ আছে না নাই আর জোরে বলেন লাভ আছে না নাই
এখন অনেকেই বলে না 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 দুনিয়ার ময়দানে কোরআন অনুযায়ী চললে লাভ বেশি হয় না পরকালেও লাভ পাবো কি পাবো না জানি না তাই তো এবার সরছে কোরআন ছেড়ে দিয়ে খাজা বাবার কাছে বাবা ব্যবসা চলে না বরকত দে বাবা আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে গেছে আমাকে তাবিজ দে পানি পড়া দে বাবা আমার মেয়ে আমার কথা শুনে না মেয়ে বড় হয়ে গেছে বিয়া দিতে পারি না একটা ভালো বর দে বলে কি বলে না আওয়াজ দিয়া বলেন বলে কি বলে না যার কারণে মুসলমান তুমি এই রাস্তা দিয়া পূর্ব দিকে রওনা করলে তুমি জল ঢাকা যাইতে পারবা কিন্তু তুমি জল ঢাকা যাওয়ার নিয়ত তোমার তুমি কিন্তু রওনা দিয়েছো সৈয়দপুর রোডে এই সৈয়দপুর রোডে চলতে গিয়ে জল ঢাকা পৌঁছা যেমন সম্ভব না আল্লাহর কোরআনে কারীমকে ছেড়ে দিয়ে পারিবারিক জীবনে সুখ শান্তি কামনা করা ওই রকম সম্ভব নয় কথা বলেন ঠিক কি না হঠাৎ যদি যাও মরিয়া পারা পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে তোমার তোমরা লাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস কথা বলেন ঠিক কিনা হঠাৎ যদি যাও মরিয়া পারা পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই দেখিতে আসিবে সবাই তোমার মরা লাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস বড়ই পাতার গরম জলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া কথা বলেন ঠিক কি ঠিক না গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকুরা সাদা কাপড় তিন টুকুরা সাদা কাপড় অন্য রকম সাজ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস হঠাৎ যদি যাও মরিয়া পারা পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই তোমার মরা লাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা মুসলমান বন্ধুরা রে আমার আজ পাগল হয়ে ছুটছ টাকার পিছনে ছুটছ তুমি মনে করছো টাকা হলেই তোমার জীবনে শান্তি নামাজ ভুলে গিয়েছো কোরআন ভুলে গিয়েছো নিজেও তো নামাজ পড়ো না বরং একজন নামাজিকে দেখলে আর ঠাট্টা আর কি মশকরা করে কথা বলেন ঠিক কি ঠিক না أجرموا كانوا من الذين آمنوا يضحكون দুনিয়ার ময়দানে এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেরাও তো কোরআন থেকে দূরে সরে গেছে বরং যে মানুষগুলো দুনিয়ার জমিনে কোরআন মাফিক চলার চেষ্টা করে এই মানুষগুলোকেও মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখে মুসলমান বন্ধুরা একটু দিলের কান লাগান দুনিয়ার ময়দানে মানুষ অন্ন হয়ে ছুটছে যে মানুষ গলাবাজি করে মিথ্যা বলে মিথ্যার পাহাড় গড়িয়েছে ওই মানুষগুলো কাজকে বড় বড় পদবিতে উন্নতি দেওয়া হয় উন্নয়ন করা হয় কথা বলেন ঠিক কিনা আর যেই মানুষগুলো কোরআন মাফিক চলার চেষ্টা করে এই মানুষগুলোকে দেখলে ঠাট্টা আর কি করে আমার কথা নয় সূরাতুল মুতাফফিফিন খুলে দেখুন আল্লাহ বলছে কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন ইয়াদহাকুন শব্দের অর্থ হচ্ছে তারা দাঁত বের করে খল খল করে হাসে ঠাট্টা আর কি করার জন্য শব্দ করে হাসে তাকেই বলা হয় ইয়াদহাকুন আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হচ্ছে এমন একটা সময় আসবে একজন নামাজি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবে বেনামাজিরা নামাজ তো পড়বে না বরং ওই নামাজিকে দেখলে সে আরো বেশি করে ঠাট্টাই আর কি করবে হাসাহাসি করবে কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান বন্ধু
আপনার সন্তানকে ডাক্তার বানাবেন এমনি করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি করে এসেছেন মেডিকেল কলেজ থেকে আপনার সন্তানটা ডাক্তার হয়ে বাড়ি আসলো এখন আপনার সন্তানটার মুখে দাড়ি দেখতে পাচ্ছেন মেডিকেল সায়েন্স গবেষণা করতে গিয়ে তোমার সন্তান যুবক সন্তান মরে করে ফেলেছে গবেষণা লব্ধ জ্ঞানটাকে বলেছে আল্লাহ বলতে একজন আছে নবী বলতে একজন ছিল তার সুন্নাত ছাড়া শান্তি নাই তোমার জীবনে ডাক্তারি জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে ডাক্তারির সাথে সাথে সুন্নতের আমলগুলো করো এই সুন্নতের আমলের বদৌলতে তোমার জীবনে শান্তি আসবে এমন মেসেজ সে পাওয়ার পর দাড়ি রাখছে জুব্বা পরছে মাথায় টুপি লাগাইছে মুখে দাড়ি রেখে বসতিতে আসার পর বাড়িতে আসার পর জোহর আযান কর্ণকুহরে আসলে বাড়ি থেকে বের হয়ে দৌড় দিয়েছে মসজিদে মুসলমান বন্ধুরা রে বর্তমান সময়ের সোসাইটির কিছু শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খ শয়তান আছে তারা বলবে আব্দুর রহমান রে তোমার ছেলেটা ডাক্তার হয় নাই ডাক্তার হয় না বরং ডাক্তারি পড়তে গিয়ে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে গেছে সন্তানটাকে এই মুহূর্তে ফেরাও সন্তানটাকে যদি এই মুহূর্তে ফিরাতে না পারো আমার মন বলতেছে তোমার সন্তানটা আগামী দিনে শীর্ষ একটা জঙ্গি সংগঠনের সদস্য হয়ে যাবে বলে কি বলেন আওয়াজ দিয়া বলেন আরো জোরে আওয়াজ দিয়া বলেন তার মানে ওই ব্যক্তি মনে করেছে ঢাকা ভার্সিটিতে পড়া মানে দাঁড়িয়ে পেশাব করা লাগবে ঢাকা ভার্সিটিতে পড়া মানে নামাজ ছেড়ে দেওয়া লাগবে ঢাকা ভার্সিটিতে পড়া মানে টুপ রসুলের সুন্নত জলাঞ্জলি দেওয়া লাগবে এই চিন্তা চেতনা থেকে মুসলমানের সন্তান ডাক্তার হয়ে বাড়ি আসলো ঢাকা ভার্সিটি থেকে প্রফেসর হয়ে আসলো ইঞ্জিনিয়ার হয়ে আসলো এরপরে দুনিয়ার জমিনে আসার পর উঁচু মানের বেতন পাইল কোরআন মাফিক জিন্দিগি যায় জিন্দিগি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এমন জীবন যাপন করতে গিয়ে বেতন পাইল উঁচু মানের দৈনন্দিন কামাই করলো 50,000 টাকা ভালো মানের ডাক্তার হলে এই 50,000 টাকা হলে মাসে হয় 15 লক্ষ টাকা এই 15 লক্ষ টাকা ইনকাম করার পরেও ডাক্তার সাহেবকে যখন মসজিদের জন্য যাবেন মাদ্রাসার জন্য যাবেন ডাক্তার সাহেব আমাদের মসজিদের কাজ চলছে কিছু শরীক হন মাদ্রাসার কাজ চলছে কিছু শরীক হন কয় আমার জীবন বাঁচে না কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা এত টাকা তারপরে জীবন বাঁচে না মানে তো তোমার যদি জীবন না বাঁচে তো আমাদের তো আরো অনেক আগেই কবরে যাওয়ার কথা কথা বলেন ঠিক না বে ঠিক আর জোরে বলেন ঠিক না বে ঠিক তার মানে ডাক্তার সাহেব প্রফেসর ইঞ্জিনিয়ার সাহেব চিন্তা করতেছে ব্যাংক ব্যালেন্স থেকে যদি এই মসজিদে 50,000 টাকা দেই তাহলে তো ব্যাংক থেকে অ্যাকাউন্ট আবার খালি হয়ে যাচ্ছে আজ হয়তো ডাক্তারি চলছে আগামী কাল হয়তো ডাক্তারি চলবে না এই ডাক্তারি করতে গিয়ে অনিল অঢেল সম্পদ কামানোর নেশায় থাকতে গিয়ে আমরা এক সপ্তাহ আগে দেখলাম ওই যে চট্টগ্রামের মহিলা 10 বছর আগে অপারেশন করেছে অপারেশন করার পরে ওই মহিলার নাভির মধ্যে রগের ভিতরে ডাক্তার সাহেব টাকার প্রলোভনে অপারেশন করার সময় টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল যার কারণে রোগীর নাড়ের ভিতরে কাঁচি সেরে দিয়েছে আল্লাহর বান্দা ওই কাঁচিটা তুলতেও ভুলে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা আজ 10 বছর পর 10 বছর ধরে আল্লাহর বান্দি চিকিৎসা করে কোনো সুস্থতা পায় না এবার আল্ট্রাসোনোগ্রাম করে দেখে পেটের নাড়ির ভিতরে আল্লাহর বান্দার কাঁচি পড়ে আছে চিন্তা করতে পারেন এই দোষটা যদি মসজিদের কোন ইমাম সাহেব করত ইমামের চাকরি থাকতো নাকি এ কথা বলেন না কেন রে ভাই এই দোষটা ডাক্তার করলো আজও পর্যন্ত ওই ডাক্তার গ্রেফতার হলো না আর মসজিদের ইমাম সাহেব যদি জীবনে কোনো এক সময় একটা মিথ্যা কথা বলছে ইমাম সাহেব কেমন মিথ্যা কথা বলে এটা কেমন কথা না আমার পিছনে নামাজ জায়েজ নাই আরে বেটা তুমি যে দৈনন্দিন 100টার মধ্যে 99টাই মিথ্যা কথা বলো তোমার দোষটা ধরে কেটা কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব খালি যদি একটু এদিক ওদিক হয়ে গেছে নাই তলপার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব তলপার কিন্তু বাংলার জমিনে স্যুট প্যান্ট পরনেওয়ালা স্মার্ট বয় যারা তোমরা যে এত অন্যায় করছো বলেন তো বাংলার জমিনে আজ পর্যন্ত সুদের সাথে সম্পৃক্ত ইমাম সাহেবরা না স্যুট প্যান্ট পরনেওয়ালারা না আপনারা বলতেছেন না কারা বেশি ঘুষের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত কারা বাংলাদেশের জাতীয় সমস্যা মদের সঙ্গে সম্পৃক্ত কারা কথা বলেন না কেন রে বাবা
মদ হলো একটা নেশা হলো বাংলাদেশের একটা জাতীয় সমস্যা এই নেশা করে কারা বেশি ইমাম সাহেব কা দাড়িওয়ালা টুপিওয়ালারা নাকি স্যুট প্যান্ট পরনেওয়ালারা বলেন তো বাংলাদেশে জেনা সবচেয়ে বেশি করে কারা স্যুট প্যান্ট পরনেওয়ালারা না দাড়ি জুব্বাওয়ালারা আরে মুসলমান দাড়ি প্যান্ট পরনেওয়ালা ভদ্র স্মার্ট বয়রা তোমরা জেনা করো আর ওই জেনার মামলা মিথ্যা মামলা দিয়া জেনা জীবনে করে না বরং জেনা বন্ধ করতে চায় যারা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরো কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যেই সমাজের মানুষরা জেনা করবে বেশি ওই সমাজে আল্লাহ তাআলা গজব হিসাবে অটোমেটিক অপমৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে বাংলাদেশে আগের চেয়ে এখন জেনা কম না বেশি কথা বলতে হবে কম না বেশি এজন্য রোডঘাট ভালো তারপরও অ্যাক্সিডেন্টও হয় বেশি অ্যাক্সিডেন্ট রাস্তা ভালো করলে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না রাস্তা ভালো করলেই শুধু অপমৃত্যু বন্ধ হবে না কারণ অপমৃত্যু ওই সমাজে বেশি হয় যেই সমাজে জেনার মাধ্যমে জারত সন্তানের জন্ম বেশি হয় কথা বলেন ঠিক কিনা ওই সমাজে অনাবৃষ্টি হয় আল্লাহর পয়গম্বর বললেন মুসলমানের অরে একটু দিলের কান লাগায়া শোনো আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন যেই সমাজের মানুষরা যাকাত ছেড়ে দিবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা গজব আকারে অনাবৃষ্টি নাজিল করে দিবে কথা বলেন ঠিক কিনা গত গেল বর্ষা মৌসুমে পানি কম পেয়েছি না বেশি সবাই কথা বললেন না মনে হয় নীলফামারীতে ছিল না এই লোকগুলো যারা কথা বললেন না বৃষ্টি কম পাইছি না বেশি জোরে বলেন কম না বেশি কেন আমরা জবাব দিব আমাদের দেশের বিশেষজ্ঞ যারা তারা জবাব দিবে জলবায়ু পরিবর্তনের কারণে বৈরী আবহাওয়া উষ্ণ ভাব বেড়ে যাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে কম কথা বলেন ঠিক কি ঠিক না কিন্তু আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছে না জলবায়ু প্রকৃতি নিজের চেষ্টায় চলতে পারে না প্রকৃতিকেও চালানো वाला একজন স্রষ্টা আছে কথা বলেন ঠিক কি না আর জোরে কথা বলেন ঠিক কি না তোমরা যাকাত ছেড়ে দিয়েছো এই জমিন থেকে আমি আল্লাহ ফসল দেই আর সেই ফসল উৎপাদন করে সেখান থেকে ওসর ছেড়ে দিয়েছো সেখান থেকে যাকাত ছেড়ে দিয়েছো বিদায় আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নামে নামানো কমায়ে দিয়েছি বান্দা দেখি এখন কি আবাদ করো যদি আবাদ করতে চাও তো নিজের সেচ প্রকল্প মোটর ডিপটি বল এমনি করে শ্যালো মেশিন লাগাও তেল খরচ করে নিজের পয়সা খরচ করে এবার তুমি ফসল উৎপাদন করো কারণ আমি আল্লাহ তোমাকে রহমত থেকে রহমতের বৃষ্টি দিয়েছিলাম আমার এই বৃষ্টি নিয়ে নিয়ামত নিয়ে তুমি যা কিছু পেয়েছো আমার নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করো নাই যাকাতের মাধ্যমে কথা বলেন ঠিক কি ঠিক না বলতেছিলাম মুসলমান বন্ধুরা রিজিক চার প্রকারের মধ্যে এক প্রকার রিজিকের নাম হলো সম্পদ এই সম্পদ কামানোর জন্য আমরা ব্যতিব্যস্ত কারণ আমরা মনে করেছি সম্পদ আছে যার সুখ আছে তার টাকা পয়সা নাই যার জীবনে সুখ নাই তার কথা বলেন ঠিক কি না দুই নম্বর রিজিকের নাম হলো উঁচু মানের রিজিক উচ্চমানের রিজিকের নাম আমরা শুধু মুখে দিয়ে যা খাই তার নামেই রিজিক নয় এটা একটা রিজিকের অংশ একটা পার্ট রিজিকের অনেকগুলো পার্ট আছে মুফাসসিরিনে কেরাম বলেন উচ্চমানের রিজিকের নাম হলো সুস্থতা কথা বলেন ঠিক কি না সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাম দূর পাহাড়ে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দিচ্ছেন রব্বুল আলামিন আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই বলে কি জানতে চাও রে মুসা ও আল্লাহ আমি জানতে চাই তুমি যদি এক মুহূর্তের জন্য আমি মুসার জায়গায় দাঁড়াও আর আমি মুসা যদি এক মুহূর্তের জন্য তোমার জায়গায় গিয়ে দাঁড়াই বলো তো তুমি আমার কাছে কি চাওয়া আল্লাহ পাক বলেন মুসা তোমার মাথা খারাপ হলো নাকি আমি তো কোনোদিন মুসা তোমার জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো না মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ জানি আমার জায়গায় আপনি দাঁড়ানো সম্ভব না আপনার জায়গায় আমার যাওয়াটাও সম্ভব না এটা আমি জানি
কিন্তু একবার ধরে নিলাম যে তুমি আমার জায়গায় আসলা আমি তোমার জায়গায় আসলাম তাহলে তুমি আমার কাছে কি চাইবা বলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা রে আমি যদি তোমার জায়গায় যাই আর তুমি যদি আমার জায়গায় আসো আমি তোমার কাছে একটা জিনিসেই যাব যেই জিনিসটার নাম হলো সুস্থতা মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ চালাকি করে কৌশল করে একটু আপনার কাছ থেকে জানিয়ে নিলাম যে উঁচু মানের রিজিকের নাম কি যখন তুমি জানাইয়া দিলা সুস্থতা হলো রিজিকের চেয়ে উঁচু মানের রিজিক সম্পদের চেয়ে উঁচু মানের রিজিকের নাম যখন সুস্থতা তো আল্লাহ আপনি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার জীবনই দেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যাও মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি টাইম আমি আল্লাহ পাক তোমার জন্য সুস্থতার বরাদ্দ দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে এ ভাই মুখ যদি না চলে অসুস্থ জ্বরে জ্বরে মুখটা তিতা হয়ে গেছে ইলিশ মাছ মজা লাগবে তাহলে ইলিশ মাছ বড় নিয়ামত না সুস্থতা বড় নিয়ামত কথা বলেন কথা বলে 20 তলা এসি রুম বিল্ডিং আপনার আছে কিন্তু এক রুম থেকে আরেক রুম পায়ে হেঁটে যাবেন পায়ে ওই শক্তিটা নাই তাহলে বলেন তো বিল্ডিং পেলেই আপনি খুশি না সুস্থতা পেলে খুশি সুস্থতা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা নিম্নমানের রিজিকের জন্য পাগল হয়ে গেছো নিম্নমানের রিজিকের নাম হলো সম্পদ আর এর চেয়ে উঁচু মানের রিজিকের নাম হচ্ছে সুস্থতা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা রে এবার আল্লাহর বান্দা আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাহলে উত্তম রিজিক কোনটা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খাইরুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার রে মুসলমান আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন আমি বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতেই হলো দামি প্রত্যেকটা নিয়ামতেই হলো দামি আর এই দামি নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো নেককার বিবি সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন আর জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ নেককার বিবি মানে ভদ্র সভ্য বউ গ্রাম্য ভাষায় আপনার বাড়ি কবুল বলে শ্বশুরের যেই বেটিটাকে ঘরে তুলে আনছেন এই বউটা যদি আপনার ভালো হয় ভদ্র হয় সভ্য হয় আপনার জীবনে সম্পদ নাও থাকতে পারে আপনার জীবনে সুস্থতা যদি নাও থাকে নেককার বিবি যদি আপনার পাশে থাকে আপনার এই পরিবারটাকে রাসূল বলছেন এটা একটা ভ্রাম্যমান জান্নাত আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না মুসলমান বন্ধুরে চেয়ারম্যান এমপি মহোদয় ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব এমনি করে মুফতি সাহেব জামানার জবরদস্ত আল্লাহর ওলিও যদি হয় এরপরে বাড়িতে আসছে বাড়িতে আসার পর দেখে বিবিটা হলো বদকার বিবিটা হলো বদমাইশ বিবিটা হলো গুনাহ করনেওয়ালা বিবিটা হলো বদমাইশ আল্লাহর কসম ইমাম সাহেব ইশার নামাজ পড়ে বাড়িতে যাবে আর ওই বউয়ের আচরণ দেখার সাথে সাথেই তার মনটা নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আর যদি গরিব মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায় ফেলে 300 টাকা ইনকাম করেছ 500 টাকা ইনকাম করেছ এবার রাতের বেলা বাড়িতে আসার পর বউ যদি তোমার জন্য একটা সুন্দর গামছা তাওয়ালা নিয়ে তোমার দিকে এগিয়ে আসে আর হাসি মুখ নিয়ে তোমার সামনে এসে যদি দাঁড়িয়ে যায় সারা দিনের অক্লান্ত পরিশ্রমের কথা বউয়ের মুখের হাসি দেখলে যুবকের মনটা শান্তি হয়ে যায় কথা বলেন ঠিক কি না এক নাম্বার নিম্নমান রিজিক নিম্নমান রিজিকের নাম কি উঁচু মানের রিজিকের নাম কি সুস্থতা উত্তম রিজিকের নাম কি নেককার বিবি উত্তম রিজিকের নাম কি
যিনি উত্তম বিবি পাইছেন এই দুনিয়ার ময়দানে সর্বোত্তম রিজিকটা আল্লাহ পাক আপনাকে দান করেছে যিনি সুস্থ আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু মানের একটা নিয়ামত আপনাকে দান করেছেন জেনার ঘরে বিবি নাই বিবি নেককার না জেনার শরীরের মধ্যে সুস্থতা নাই যিনি দুনিয়ার ময়দানে শুধু টাকার উপর দাঁড়িয়ে আছে এই মানুষটা উঁচু মানের রিজিক পায় নাই বরং এই মানুষটা নিম্ন মানের রিজিক নিয়ে পড়ে আছে কথা বলেন ঠিক কি না এরপরে হলো চতুর্থ নাম্বার রিজিক তার নাম হচ্ছে রেজায়ে মাওলাব আল্লাহ পাকের সন্তুষ্টি পাবে যারা এই দুনিয়া আখেরাত জান্নাত আর ফুল সিরাজ মিজানে নেকির পাল্লা হাউজে কাউসারের পেয়ালা কবরে জান্নাতি বিছানা এই সমস্ত বস্তুগুলো আল্লাহ পাক কুদরতিভাবে ওই ব্যক্তিকে দান করে দিবে কথা বলুন ঠিক কি না মুসলমান বন্ধুরা রে আমার আপনি যে ইবাদত করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন আল্লাহকে রাজি করলে কেমন লাভ হবে খলিফা হারুনুর রশিদের একজন বাদি ছিল ছিল বাদিটা খুব কালো কি ছিল কথা বলেন কি ছিল বাদশা হারুনুর রশিদ ওই কালো বান্দিটাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবার সুশ্রী সুন্দরী মহিলারা বলে বাদশার রুচি নষ্ট হয়ে গেল আমরা এত সুন্দর সুশ্রী মহিলা থাকতে বাদশা কালো বান্দিটাকে বেশি কেন ভালোবাসে এবার আল্লাহর বান্দা খলিফা হারুনুর রশিদ চিন্তা করলো আমি কালো বান্দিটাকে কেন বেশি ভালোবাসি এই সুন্দর সুশ্রী মহিলাদের কেমনে বুঝাবো আল্লাহ আমার 100টা শুভ বুদ্ধি হৃদয় করে দাও আমি যেন এদের বুঝাতে পারে হঠাৎ করে তার মেমোরিতে একটা জল্পনা কল্পনা চলে আসলো বাদশা এলান করে দিল আগামী অমুক দিন আমার দরবার থাকবে খোলা আমার কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই শোনো আমার এই রাজপ্রাসাদ থেকে যার যেই জিনিসটা পছন্দ হয় সে ওই জিনিসটা এখান থেকে নিয়ে যাবে আমি কোনো বাধা দিব না আমার বসার চেয়ারটাও যদি কারো পছন্দ হয় সেও ওই জিনিস চেয়ারটা নিয়ে যেতে পারে তাকেও কোনো বাধা দেব না আমার মাথার মুকুটটা যদি কেউ পছন্দ করো সেই রাজপ্রাসাদের মুকুটটাও নিয়ে যাবা তোমাকে বাধা দিব না কিন্তু খবরদার ওই দিন বাদে অন্য দিনে আর তোমাদেরকে কিছু দিব না এবার বাদশার কর্মচারী কর্মকর্তা সবাই অপেক্ষা করে আছে ওই দিনটা কখন আসে ওই দিনটা যখন চলে আসলো সকাল সকাল সকল কর্মকর্তা কর্মচারীরা রাজপ্রাসাদে ঢুকছে নিজ নিজ পছন্দের জিনিসগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে আর ওই কালো বান্দিটা বাদশার পাশেই বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছে দিন শেষ হয়ে গেল সকল কর্মকর্তা কর্মচারীরা পছন্দময় জিনিসগুলো নিয়ে গেল এবার দিন শেষে সকলকে ডাক দেওয়া হলো সকলের সামনে জিজ্ঞাসা করছে বান্দিরে তুমি আমার সাথে থাকলা আমি এত বড় সুবর্ণ সুযোগ দিলাম তারপরও কিছু নিলা না তো বরং তুমি আমার পাশে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছো কেন বান্দি এবার বলতেছে বাদশা নামদার আমি যাহা চাবো আমার যাহা পছন্দ আপনি সেই জিনিসটা আমারে দিবেন নাকি বলে আর বলার অপেক্ষা রাখে না আমি যখন কথা দিয়েছিলাম তোমার যা পছন্দ আমি তোমাকে দিয়ে দেব এখনো সুযোগ আছে বলো এবার কালো বান্দি বলতেছে বাদশা নামদার আমি আপনার কোনো ব্যবহারের বস্তু চাই না বরং আমি চাই যতদিন আমি বেঁচে থাকব ততদিন আপনার সেবার খেদমত করার সুযোগ আমাকে দেওয়া লাগবে বাদশা বললেন ঠিক আছে তোমারে দিয়ে দিলাম বলে কেন তুমি আমাকে চাও এবার কালো বান্দি বলে বাদশা নামদার আপনি যদি আমার হয়ে যান তাহলে এই রাজপ্রাসাদটার মালকিন আমি হয়ে যাব কথা বলেন ঠিক কি না আর আজকের এই দিনে যারা যতটুকু অংশ নিয়ে গেল তারা তো ওইটুকু অংশের মালিক আপনার রাজপ্রাসাদে আর তারা রাজত্ব করতে পারবে না আমি আপনাকে চাই আপনি যতদিন থাকবেন আমি যতদিন থাকব আপনি আমাকে আপনার পাশে রাখবেন আপনার পাশে থাকা মানে আপনার কোনো একটা জিনিস ব্যবহার করার সুযোগ পাওয়া নয় বরং আপনারই পুরো রাজপ্রাসাদে আমি রাজত্ব করব কথা বলেন ঠিক কি না এবার কালো বান্দির পক্ষ নিয়ে বাদশা বলতেছে সুন্দরী মহিলারা রে ও সুন্দরী বাদীরা একটু ভালো করে শোনো রে আমি আল্লাহ পাকের বান্দা হারুনুর রশিদ বলছি তোমরা একবার কেউ চিন্তা করলে না বাচ্চার মুকুটটা নিয়ে গেলাম বাচ্চা আগামীকাল পড়বে কি আমার চেয়ারটা তোমরা নিয়ে গেলা কেউ একবার চিন্তা করলো না বাচ্চা আগামীকাল বসবে কোথায় কিন্তু আমার এই কালো বান্দিটা চিন্তা করলো সবাই যদি বাচ্চার সবকিছু নিয়ে যায় তাহলে বাচ্চার সুখে দুঃখে বাচ্চার পাশে থাকবে কে এজন্য কালো বান্দি যখন সবকিছুর ঊর্ধ্বে উঠে আমার পাশে থাকাটাই ভালো পছন্দ করে নিয়েছে আমি তাকে এই সুযোগটা দিয়ে দিলাম
প্রিয়তম বান্দিরে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন আমার সাথে থাকবা আর যতদিন তুমি আমার সাথে থাকবা আমার এই রাজপ্রাসাদে রাজত্ব করার ক্ষমতা সুযোগ আমি আল্লাহ পাক তোমাকে দান করে দিলাম কথা বলেন ঠিক কি না এর নাম হলো সর্বময় রিজিক আল্লাহ পাককে যদি আমরা রাজি আর খুশি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াও তোমার আসমানও তোমার জমিন তোমার পাহাড় পর্বত নদী নালা খাল বিল বৃক্ষ তীর্ণলতা সকল মখলুকাত তোমার খাদেম হয়ে যাবে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আর জোরে কথা বলেন ঠিক কি না তাহলে আমরা নিম্নমান রিজিক চাই কথা বলেন উচ্চমানের রিজিক শুধু চাই এরপরে উত্তম রিজিকটা চাই এই তিনটার বাইরে আসেন সর্বময় রিজিক আল্লাহ পাককে যদি আমরা চাই আর আল্লাহ পাককে যদি আমরা রাজি আর খুশি করতে পারি তাহলে উচ্চমানের রিজিক মধ্যম রিজিক নিম্ন রিজিক যত রিজিক আল্লাহ পাক দুনিয়ার জমিনে রেখেছেন সমস্ত রিজিক আমার পায়ে এনে ফালাবেন কথা বলেন ঠিক কি ঠিক না আর ঠিক কি না আল্লাহ পাককে রাজি খুশি করতে চান কারা কারা একটু হাত তুলে দেখাবেন আল্লাহর হস্তে আল্লাহ পাককে রাজি খুশি করতে চাই তারা হাত নামাবেন না নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ হাত নামান আল্লাহ পাককে রাজি খুশি করতে চাইলে জান আর মাল আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগে কথা বলুন ঠিক না ভাই ঠিক না ভাই ঠিক জান মাল আপনি এখানে যা আসছেন ওয়াজ মাহফিলে আসছেন আপনার জানও লাগছে মালও লাগছে কথা বলেন ঠিক কি না জান সময় ব্যয় করে আসছেন মাল লাগছে এখানে আসছেন কেউ গলায় রুমাল মাথায় টুপি গায়ে চাদর মাফলার জ্যাকেট প্যান্ট জুতো মুজো যত কিছু পরে আসছেন এই সমস্তগুলো কিনতে টাকা লাগে নাই পরন্তু দাঁড়ান তো 20 জন হয়ে যাক ইনশাআল্লাহ যেহেতু 10 পেরিয়ে গেছে 20 জন 12 13 জি 14 15 15 নাই আর 5 জন 20 জন হয়ে যাক একটু আল্লাহ আছে 16 17 18 আর দুইজন জি আর দুইজন কথা দিবেন ভাই আল্লাহর হাতে নিয়ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ 19 আরেকজন 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 19 জন হয়ে গেছে আরেকজন দেখতে চাই বীর মুজাহিদ যুবক কথা দিবেন আমি আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ আরেকজন নাই আলহামদুলিল্লাহ বসেন এই 20 জন যুবককে আল্লাহ পাক যেন কবুল করেন সকলে করেন আমিন এই 20 জন যুবক যদি আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আজকের এই মাহফিল সাজাইতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করলো জান কুরবানি দিল মাল কুরবানি দিল এখন দিবে এই প্রত্যেকটা ব্যক্তির জন্য এই 10 20 জন যুবক জান্নাতের ওসিলা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর জোরে কথা বলেন ঠিক